নমস্কার। সংবাদপত্র সমাজ জীবনের দড়ি, আর সেই ফেলে দেওয়া সংবাদপত্র নিয়ে আমার একটি প্রজেক্ট। প্রজেক্টটির নাম অমূল্য সম্পদে ভরা খবরের কাগজ। নমস্কার, আমি মধুসূদন জানা। দীর্ঘ 7 বছর ধরে আমার এই প্রকল্পটির মূল উদ্দেশ্য সাংবাদিকরা যে কষ্টে একটা সংবাদ সত্যতা যাচাই করে সংগ্রহ করে সেটা পরের দিন গ্রাফিক্স, প্রিন্টিং, এডিটিং হয়ে পাঠকের হাতে পৌঁছায়। সকালে সযত্নে মানুষ খবর কাগজকে গ্রহণ করলে পরে সন্ধ্যায় চলে যায় সেটা ডাস্টবিনে। সেই খবর কাগজের মূল্য কতখানি এবং সাংবাদিকের মূল্য কতখানি সেটা তুলে ধরতে চেয়েছি জনসমক্ষে আমার প্রজেক্টের মধ্যে দিয়ে। আমার প্রজেক্টে 10টি ভাষার পত্র পত্রিকা জোগাড় করেছি। শুধু তাই নয়, 52 রকম পত্র পত্রিকার উপরও কাজ করেছি। ভারতবর্ষের টাকার মুদ্রাতে 15টি ভাষা আছে। এখনও পর্যন্ত 10টি ভাষা জোগাড় হয়েছে, আর 5টি বাকি আছে, সেটার অপেক্ষায় আছি। বর্তমান আমি শুধু ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে এটাই বোঝাতে চাইছি, খবর কাগজ ফেলে দেওয়ার নয়, খবর কাগজ সংগ্রহ করুন, একদিন ইতিহাস তৈরি হবে। আমি প্রায় 70 থেকে 80 বছরের পুরনো খবর কাগজের তথ্যচিত্র সংগ্রহ করেছি। আমার মূল উদ্দেশ্য সাংবাদিককে মানুষ সম্মান দিক এবং খবর কাগজকে সম্মান দিক। দশ ভাতৃ ভাষার পত্র পত্রিকা থেকে 52 রকমের পত্র পত্রিকা তথ্য, যে সমস্ত তথ্য আমি জোগাড় করতে পেরেছি সেগুলি হলো: জওহরলাল নেহরুর প্রথম পতাকা উত্তোলনের তথ্যচিত্র, মহাত্মা গান্ধীর শেষ অনশন এবং অসহযোগ আন্দোলনের তথ্যচিত্র, মাদার টেরেজা যেদিন মারা যায় সেদিনের তথ্যচিত্র, বুলবুল, আমফান, পুলওয়ামা অ্যাটাক, নোটবাতি থেকে শুরু করে হালের সমস্ত তথ্যগুলি, যে সমস্ত গুরুত্বপূর্ণ দিনের তথ্যগুলি সংগ্রহ করেছি। শুধু তাই নয়, ক্ষুদিরাম বসুর ফাঁসির স্থলের তথ্যচিত্র, প্রথম বিধবা বিবাহ যেখানে হয়েছিল সেই বাড়ির তথ্যচিত্র, এবং কার্গিল যুদ্ধের, প্রথম কার্গিল যুদ্ধের তথ্যচিত্র, এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং 1912 সালের টাইটানিক ডুবির যে তথ্যচিত্র, এইরকম কিছু উল্লেখযোগ্য তথ্যগুলি জোগাড় করেছি আমার প্রজেক্টের মধ্যে দিয়ে।